যে এটা হচ্ছে হলো আপনার এই যে 3 কিলো জেনারেটর 3 কিলো হ্যাঁ আচ্ছা মনির ভাই এটা 3 কিলো জেনারেটর এটা সম্পূর্ণ নতুন একটা জেনারেটর জি এই যে তো আপনারা আনবক্সিং করে রেখেছেন এটা চাকা সিস্টেম ভাই তাই তো জি যে চাকা সিস্টেম যে কোনো মানে বাচ্চা ছেলে এটা ইয়ে করতে পারবে নাচাচাড়া করতে পারবে যে কোনো জায়গা থেকে এক জায়গায় মুভিং মুভ করা যাইবো আর চালানোটা খুব সহজ তাই তো হ্যাঁ চালানোটা খুব সহজ আচ্ছা এটা সেলফ সিস্টেম এটা কি কোম্পানি ভাই এটা হচ্ছে হায়াশিমু জাপানি কোম্পানি জাপানি কোম্পানি হায়াশিমু জাপানি কোম্পানি আর চাবি সিস্টেম হ্যাঁ হ্যাঁ সেলফ চাবি সিস্টেম আচ্ছা চাবি সিস্টেম হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা ইয়া পেট্রোলে না ডিজেলে চলে আপনারা যেটা পেট্রোলে চলে পেট্রোলে চলে হ্যাঁ পেট্রোলে চলে এটা হচ্ছে আপনারা জাপানি কোম্পানি কিন্তু শিপমেন্ট হচ্ছে চায়না থেকে শিপমেন্ট করা হয়েছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা কিন্তু দেখাবো আপনাদেরকে বিভিন্ন ধরনের জেনারেটর আর আমি এখন অবস্থান করছি জিএসসি এন্টারপ্রাইজে আমার সঙ্গে রয়েছেন মনির ভাই তো চলুন মনির ভাইয়ের কাছ থেকে আমরা এই জেনারেটরগুলো সম্পর্কে বিস্তারিত আরো জেনে নিই মনির ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ তোমার ভাই প্রথমে আপনাদের শপের ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে আপনার গুলিস্তান আছে নবপুর টাওয়ারে আসবে নবপুর টাওয়ার এবি ব্যাংকের নিচে নবপুর টাওয়ার হ্যাঁ এবি ব্যাংকের নিচে নবপুর টাওয়ার জিএস এন্টারপ্রাইজ জিএস এন্টারপ্রাইজ নবপুর টাওয়ারের সামনে এসে বা অথবা এবি ব্যাংকে মানে এবি ব্যাংকটাই হচ্ছে নবপুর টাওয়ারে জি জি এবি ব্যাংকের নিচে এসে আমাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমাদের লোক আপনার তাকে রিসিভ করে নিয়ে আসবেন ওকে তাহলে ভাই চলেন আমরা জেনারেটরগুলো একটু দেখাই আচ্ছা আমি এবার জেনারেটর দেখাচ্ছি আপনাদেরকে সে হচ্ছে আপনার এই যে দেখেন আপনারা এটা হচ্ছে বাচ্চা ছেলে এটা ইয়ে করতে পারবে নাচাচাড়া করতে পারবে যে কোনো জায়গা থেকে এক জায়গায় মুভিং মুভ করা যাইবো আর চালানোটা খুব সহজ তাই তো হ্যাঁ চালানোটা খুব সহজ আচ্ছা এটা সেলফ সিস্টেম এটা কি কোম্পানি ভাই এটা হচ্ছে হায়াশিমু জাপানি কোম্পানি জাপানি কোম্পানি হায়াশিমু জাপানি কোম্পানি আর চাবি সিস্টেম হ্যাঁ হ্যাঁ সেলফ চাবি সিস্টেম আচ্ছা চাবি সিস্টেম হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা ইয়া পেট্রোলে না ডিজেলে চলে আপনারা যেটা পেট্রোলে চলে পেট্রোলে চলে হ্যাঁ পেট্রোলে চলে এটা হচ্ছে আপনারা জাপানি কোম্পানি কিন্তু শিপমেন্ট হচ্ছে চায়না থেকে শিপমেন্ট করা হয়েছে চায়না থেকে হয়েছে আচ্ছা এটা মানে কোম্পানি জাপানি কোম্পানি ৩৫,০০০ টাকা ৯,৫০০ মডেল এটা যদি নেন এটা হচ্ছে বড় হবে ডাবল বড় হবে এটার দাম হলো পড়বে আপনার ৭৫,০০০ টাকা ২ কিলো দাম পড়বে ৮০,০০০ টাকা ওকে ঠিক আছে তারপরে এই যে ছোট আচ্ছা তারপরে এসে এটা হচ্ছে আপনার ১ কিলোওয়াট জি ১ কিলোওয়াট এটার প্রাইস কত জি এইটার দাম পড়বে আপনার ২০,০০০ টাকা আচ্ছা এটার কি মানে ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে জি সবগুলো সার্ভিস ওয়ারেন্টি থাকবে ৫ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে ৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে ঠিক আছে তো দর্শক আমাদের প্রত্যেকটা জেনারেটরে কিন্তু ৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে ভাই জি এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর ইন্ডাস্ট্রিয়ালটা কি কোম্পানি ভাইয়া এটা হচ্ছে আপনার রিকার্ডো কোম্পানি ও আচ্ছা এটা কত কিলো ভাই এটা হচ্ছে আপনার ৩০ কিলো ৩০ কিলো না হ্যাঁ ৩০ কিলো এইভাবে ৩০ কিলো ৪০ কিলো ৫০ কিলো এইভাবে করে আমাদের কাছে ৫০০ কিলো পর্যন্ত আমাদের রেডি স্টক আছে ভাই বুঝছো ৫০০ কিলো পর্যন্ত জি ৫০০ কিলোওয়াট পর্যন্ত আমাদের রেডি স্টক আছে গোডাউনে কাছে প্রচুর মাল স্টকে রাখা আছে সেক্ষেত্রে আমরা পুরো জেনারেটর দেখাইতে পারতেছি না
তারপর আমরা একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন অনেক বড় সাইজের একটা জেনারেটর। আর মনি ভাই, এই জেনারেটরের স্পেয়ার পার্টস কি আপনাদের কাছে আছে? অ্যাভেলেবল অ্যাভেলেবল অ্যাভেলেবল। আমাদের তো সার্ভিস ওয়ারেন্টি থাকবো। ও সার্ভিস ওয়ারেন্টি থাকবে। হ্যাঁ, সার্ভিস ওয়ারেন্টি। সেক্ষেত্রে তো আমাদের কোনো পার্টস নষ্ট হয়ে গেলে আমরা আমাদেরকে সরবরাহ করতে হবে। সরবরাহ করতে হবে, বুঝছেন? যার কারণে পার্টস হচ্ছিল সব আমাদের অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে। জি, অ্যাভেলেবল পার্টস আছে আমাদের কাছে। একবারে এ টু জেড, এ টু জেড আর কি, এ টু জেড পার্টস আছে। একটা নাট বোল্ট থেকে শুরু করে সমস্ত পার্টসই আমাদের কাছে আছে। তো দর্শক, সমস্ত পার্টসই কিন্তু তাদের কাছে আছে এবং প্রত্যেকটা জেনারেটরে কিন্তু 5 বছরের 5 বছরের কিন্তু ওয়ারেন্টি থাকছে, সার্ভিস ওয়ারেন্টি। সার্ভিস ওয়ারেন্টি ভাই, আমরা তো অনেকগুলো জেনারেটর দেখাইলাম, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে এই যারা আপনাদের কাছে সরাসরি আসবে বা ফোনে যোগাযোগ করবে তাদের জন্য প্রাইসটা কি একটু কনসিডার করবেন কিনা আপনারা? তাহলে এখন যেহেতু যারা আপনার ইয়া দেখে আসবে তাদের জন্য আমি কিছুটা ডিসকাউন্ট করে দিব। আচ্ছা, ভিউয়ার্সের জন্য। জি জি, সেক্ষেত্রে আমি 5% ডিসকাউন্ট করে দিব তাদের জন্য স্পেশালভাবে, যারা আপনার, হ্যাঁ, আপনার ইয়া দেখে আসবে যারা। আচ্ছা, তাদের জন্য স্পেশালভাবে 5% ডিসকাউন্ট করে দিব। ঠিক আছে ভাই, ধন্যবাদ।